হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার অ্যান্ড ম্যাথ তুষার। আজকে আমি কিছু কম্পিউটার রিলেটেড টিপস দিতে চলেছি যেগুলো তোমাদের হেল্প করবে। বেসিক্যালি আমরা কম্পিউটার ইউজাররা সবথেকে বড় একটা প্রবলেম ফেস করি সবসময়, সেটা হলো অনেক সময় কম্পিউটার খুব স্লো হয়। তার রিজন জানতে হবে কী কারণে আমাদের কম্পিউটারটা স্লো হয়। হচ্ছে ফার্স্ট অফ অল দুটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার যে হার্ডওয়্যার আছে সেখানে হচ্ছে আমাদের HDD হার্ড ডিস্ক ড্রাইভ আছে, সেটার জন্য আমাদের কম্পিউটার স্লো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের র্যাম, আমাদের র্যামের যে স্টোরেজটা সেটা স্টোরেজটা কম আছে। এই দুটো বেসিক প্রবলেম। কিন্তু এই প্রবলেমগুলি ছাড়াও মানে এইসব প্রবলেমের সলিউশন বাদে অন্য কীভাবে আমাদের কম্পিউটারটাকে ফাস্ট করা যায় সেটা সম্বন্ধে আমি কিছু টিপস দিতে চলেছি। তাহলে শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্লিন আপ ইওর ডিস্ক, মানে হচ্ছে আমাদের যে ডিস্ক ড্রাইভ থাকে সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, সেগুলিকে ক্লিন করতে হবে। সো তার জন্য আমাদের কোথায় যেতে হবে? দিস পিসি বা কারো কম্পিউটারে মাই কম্পিউটার বলে যে অপশানটা থাকে সেখানটা যেতে হবে। সো এখানে হচ্ছে দিস পিসি আমি ক্লিক করলাম। দেন আমাদের যেতে হবে হচ্ছে সি, লোকাল ডিস্ক সি। সো এখানে গেলাম। সো আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক অন দিস অ্যান্ড প্রপার্টিস। দেন কী করতে হবে আমাদের? ডিস্ক ক্লিন আপ এই অপশানটাকে ক্লিক করতে হবে, ডিস্ক ক্লিন আপ। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বিভিন্ন কাজগুলি করি যখন তখন বিভিন্ন ধরনের ডেটা সেভ হতে থাকে সি ড্রাইভে। সো এইসব ফাইলগুলি আমাদের আনরিকোয়ার্ড, কোনো প্রয়োজন নেই। সো এগুলি আমাদের হয়তো এখানে স্টোরেজ বাড়াচ্ছে অ্যান্ড তার জন্য আমাদের কম্পিউটারটা স্লো হচ্ছে, তার জন্য আমাকে এগুলি সব সিলেক্ট করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল অ্যামাউন্ট অফ দি স্পেস ইউ গেইন, মানে হচ্ছে এটা যদি আমি ক্লিন করি তাহলে আমাদের এখানে 53 MB মতন স্পেস বাড়বে। সো এবার কী করতে হবে? ওকে করতে হবে। ওকে করলাম, দেন ডিলিট ফাইল, ডিলিট ফাইল করলাম। নাও আমাদের ডিস্ক ক্লিন আপ হয়ে গেছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা ডিস্কে করতে পারি ডিস্ক ক্লিন আপ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশান, ক্লিন আপ ইওর ডিস্ক, মানে ডিস্কটাকে ক্লিন করলে দেন তারপরে হচ্ছে আমাদের কম্পিউটারটা একটু ফাস্ট হয়। দেন নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে রিমুভ দ্য ডাস্ট ফ্রম সিপিইউ। মানে অনেক সময় কি করি আমরা, আমাদের যে সিপিইউটা থাকে সেই সিপিইউটা আমরা খুলি না। দেন কি হয়, ওখানটায় যে সিপিইউ যে ফ্যানগুলি হয় না, সিপিইউর ফ্যানের মধ্যে মানে ধুলো জন্মাতে থাকে এবং তার জন্যে সিপিইউ ফ্যানটা স্পিডলি ঘোরে না, তখন স্লোলি ঘোরে, তার জন্যে আমাদের কম্পিউটারটা স্লো হয়। ওই সিপিইউ ফ্যানের জন্যে সিপিইউটা কুল হতে পারে না অ্যান্ড দেন তার জন্যে আমাদের কম্পিউটারটা স্লো হয়। তার জন্য আমাদের কী করতে হবে? সিপিইউটাকে খুলতে হবে, খুলে দেন ওই ডাস্টটাকে রিমুভ করতে হবে। সো দিস ইজ দ্য নেক্সট পয়েন্ট, রিমুভ দ্য ডাস্ট। তারপরে হচ্ছে আমরা যে রিসেন্ট যে আমরা ধরো কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম কম্পিউটারে, সেই সেই অ্যাক্টিভিটিসগুলি ধরো আমরা গান চালিয়েছিলাম বা কোনো কিছু করেছিলাম, সেগুলি আমাদের একটা স্টোর হয়, মানে সেগুলি ক্লিন করতে হবে। যেমন এখানে তার জন্য যেতে হবে আমাদের রান। সো এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, স্টার্ট বাটন, দেন কী করতে হবে? রান লিখতে হবে, RUN, রান লিখলাম। ওকে, সো এবার হচ্ছে আমাদের রিসেন্ট, এখানে রিসেন্ট আমার যেহেতু লেখাই আছে তাই জন্য এখানে রিসেন্ট লিখলাম না। সো এখানে রিসেন্ট লিখতে হবে, দেন ওকে করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা এই যে রিসেন্টলি আমরা এই যে এক্সেল খুলেছিলাম সেই সব ডেটাগুলি এখানে সেভ হতে থাকছে। সো এরকমভাবে সেভ হতে থাকতে তার জন্য আমাদের কম্পিউটারটা স্লো হয়। সো এখানে কী করতে হবে আমাদের? এগুলি সিলেক্ট অল করে ডিলিট করতে হবে, ডিলিট। দেন আমাদের কম্পিউটারটা অনেকটা স্টোর ফাঁকা হবে। দেন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে আনস্টল দ্য আনইউজ প্রোগ্রাম। আমরা কী করি অনেক সময় আমাদের কম্পিউটার যখন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করি তার সাথে কিছু কিছু অ্যাপস দিয়ে দেয় যেগুলি আমাদের কোনো প্রয়োজন হয় না, সেগুলি আমাদের শুধু স্টোরেজ খায় অ্যান্ড সেগুলি আমাদের সিস্টেমটাকে স্লো করে। সো তার জন্য আমাদের কী করতে হবে? যেগুলি আমাদের প্রয়োজন নেই যেসব অ্যাপসগুলি, মানে আমার যেহেতু র্যাম কম আছে, ধরে নিলাম আমার র্যাম কম আছে অ্যান্ড হার্ড ডিস্ক আমরা HDD ব্যবহার করি, সো তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেল, এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে আর লিখতে হবে কন্ট্রোল প্যানেল। এই যে এখানে চলে এসছে কন্ট্রোল প্যানেল, সো ক্লিক করলাম। দেন এখানে যেতে হবে প্রোগ্রাম অপশানে, প্রোগ্রাম অপশানে গিয়ে আমাদের এখানে আনস্টল এ প্রোগ্রাম এখানে ক্লিক করতে হবে, সো ক্লিক করলাম। দেন আমাদের এখানে দেখতে হবে কোন কোন সফটওয়্যারগুলি আমরা ইউজ করি না, যেগুলি আনইউজফুল, যেগুলি আমরা ইনস্টল করে রেখেছি বা আমাদের আগে থেকে ইনস্টল করা ছিল। সো যেরকম এখানে এই অ্যাপসটা আমার কাজে লাগে না তার জন্য আমি এটাকে আনস্টল করে দিলাম। সো এইভাবে তোমরাও যেসব সফটওয়্যারগুলি তোমাদের কোনো কাজে লাগে না সেগুলি তোমরা এখান থেকে আনস্টল করতে পারো। সো এটা হলো ফোর্থ পয়েন্ট। সো এইভাবে আমরা আমাদের স্টোরেজটা কমাতে পারি এবং কম্পিউটারটাকে ক্লিন রাখতে পারি। দেন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ডিলিট দ্য টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইল মিন্স হচ্ছে আমরা ধরো কোনো অ্যাক্টিভিটিস, মানে কোনো একটা ইন্টারনেট অ্যাক্টিভিটিস, ইন্টারনেটে কোনো কাজ করলাম সি ড্রাইভের মধ্যে, সে তার জন্য আমাদের কিছু ডেটা সেভ হতে থাকে। সো আমাদের সেই সব ডেটাগুলি ক্লিন করতে হবে। কী করে ক্লিন করতে হবে? সো আমাদের তার জন্য যেতে হবে হচ্ছে দিস পিসি, দেন তারপরে যেতে হবে আমাদের লোকাল ডিস্ক সি, দেন আমাদের যেতে হবে উইন্ডোজ, দেন আমাদের এখান থেকে দেখতে হবে টেম্প,
সেই টেম্পট ফাইলগুলি ডিলিট করতে হবে। এই যে এখানে এতগুলি টেম্পট ফাইল আছে, এই টেম্পট ফাইলগুলি ডিলিট করতে হবে, এগুলির জন্য আমাদের কম্পিউটারটাকে স্লো করে। সো এখানে আমরা সিলেক্ট করলাম অ্যান্ড দেন ডিলিট অ্যান্ড কিপ। সো এইভাবে আমরা ডিলিট করে তারপরে কম্পিউটারটাকে স্পিড আপ করতে পারি অ্যান্ড ফাস্ট করতে পারি। দেন আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এখানে টাস্ক বারে বিভিন্ন অ্যাপস খুলে রাখি, তার জন্য আমাদের কম্পিউটার স্লো হতে পারে। তার জন্য কী করতে হবে, আমাদের টাস্ক বারে গিয়ে ফাঁকা জায়গায় এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার বলে একটা অপশান আছে। সো এখানে আমি ক্লিক করলাম। সো এখান থেকে আমাকে দেখাচ্ছে কী কী অ্যাপস আমাদের খোলা আছে। আমাদের আগে কাজ করেছিলাম সেগুলি আমরা ক্লোজ করতে ভুলে গেছি, তার জন্য আমাদের কম্পিউটারটা স্লো হয় কারণ ওগুলি রানিং হতে থাকে। সো এখানে এগুলি সিলেক্ট করতে হবে, অ্যান্ড এন টাস্ক করতে হবে, এই প্রসেসগুলির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারটাকে ফাস্ট করতে পারি। এবং এভাবে আমরা আমাদের র্যাম বা এসএসডি না লাগিয়েও আমরা আমাদের কম্পিউটারটাকে কিছুটা ফাস্ট করতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে হ্যাপি। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কম্পিউটার রিলেটেড আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু জানতে পারবে, নেক্সট ভিডিওর দ্বারা আরও বেনিফিটেড হবে।